হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। একটা কুইক রিমাইন্ডার, আমাদের যে গাইডলাইন্সগুলো মেনটেন করতে হবে, বারবার হ্যান্ড ওয়াশ দিয়ে বা সাবান দিয়ে ভালো করে হাত ধো, যেভাবে বারবার দেখানো হচ্ছে সেইভাবে বারবার নিজের হাত পরিষ্কার রাখো, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করো, অ্যালকোহল বেসড। বেসিক্যালি হাতটা আমাদের পরিষ্কার রাখতে হবে, কারণ হাতটা আমরা চোখে মুখে দিই, চোখে মুখে হাত আমাদের কম দিতে হবে। আমাদের মাস্ক পরতে হবে, আমাদের বাড়িতে থাকতে হবে, ভিড় জায়গায় আমাদের অ্যাভয়েড করতে হবে। আর যাদের না বেরোলেই নয়, একান্তই বেরোতে হচ্ছে, তাদের ডেফিনেটলি অবশ্যই গ্লাভস মাস্ক পরে বেরোতে হবে, একে অপরের সাথে ডিস্টেন্স মেনটেন করে কথা বলতে হবে। এইগুলো আমরা জানি, বাট একটা রিমাইন্ডার হিসেবে আমি আবার সবাইকে বলছি। অ্যান্ড যাদের হাঁচি কাশি সর্দি অল্প হচ্ছে, আমরা অনেক সময় ভাবি যে ওয়েদার চেঞ্জের জন্য হয়তো আমাদের ঠান্ডা লেগেছে বলে আমরা হয়তো একটা প্যারাসিটামল খেয়ে নিলাম, বাট এখন সেটা করা যাবে না, সেই রিস্কটা নেওয়া যাবে না। যাদের কোন রকম হাঁচি কাশি সর্দি হচ্ছে, প্লিজ ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করিয়ে নাও, চেক আপ করিয়ে নাও। নিজেদের জন্য এটা করো, নিজের পরিবারের লোকজনদের জন্য এটা করো, সবার জন্য এটা করো প্লিজ। আমাদের গাইডলাইন্স গুলো আমার মনে হয় একটু মেনটেন করে চললে আমরা কিন্তু এই চেনটা ব্রেক করতে পারবো, আমরা করোনা ভাইরাসকে আটকাতে পারবো আর ক্ষতি হওয়ার থেকে। তাই সবাইকে রিকোয়েস্ট করবো, সবাই বাড়িতে থাকো, নিজেদের মতো করে পরিবারের লোকজনদের সাথে সেফলি টাইমটা কাটাও, ভগবানের আশীর্বাদ সবার সাথে যেন থাকে, সবাই যেন সুস্থ থাকে। আর একটা কথা আমার মনে পড়লো, যে কালকে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদি তুমি ঠাকুর ঘরে ওয়ার্কআউট করছো জুতো পরে, তো আমি বলবো যে এখন তো আমরা বেরোতে পারছি না, তাই আমার বাড়িতে যেটুকু স্পেস রয়েছে সেটা আমাকে ইউটিলাইজ করতে হচ্ছে আমার কাজের জন্য, আমার ওয়ার্কআউটের জন্য। আর আমার মনে হয় না যে ঠাকুর ঘরে শুধু ঠাকুর ভগবান থাকেন, ভগবান আমাদের সবার সাথে সব সময় যে কোনো জায়গাতে ওনাদের আশীর্বাদ আমাদের সাথে থাকে, আমাদের সাথে ওনারা থাকেন। অ্যান্ড হ্যাঁ, জুতো তো ডেফিনেটলি বাইরের জুতো তো বাড়িতে বাড়ির ভিতরেও আমরা পরি না, এটা বেসিক হাইজিন আমাদের, আর এখন তো আরোই না, কারণ এখন হাইজিনটাই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা, যেটা আমাদের মেনটেন করতে হবে। তাই ডেফিনেটলি যখন আমি ঘরের ভিতরে, ঠাকুর ঘর কেন, যে কোনো ঘরের ভিতরে আমি যখন স্নিকার পরছি বা জুতো পরছি, সেটা সেইভাবেই ধুয়ে পরিষ্কার করে রাখা হচ্ছে, যাতে নির্দিষ্ট জায়গার জন্য আলাদা করে রাখা হচ্ছে। অ্যান্ড ভগবান আমাদের সবার সাথে থাকবেন, আমাদের, আমি এখানেই রয়েছি, আমার ওয়ার্কআউট আবার এখানেই আমি স্টার্ট করবো। অ্যান্ড আমাদের মা বাবা যেরকম, আমরা তো তাদেরকেও মা বলি বাবা বলি, তাই তারা তো আমাদের পরিবারের লোকের মতো, আমাদের নিজেদের লোকের মতো আমাদের আশীর্বাদ করে রাখেন, আমাদেরকে সুস্থ রাখেন, আমাদেরকে সামলে রাখেন। তাই ডেফিনেটলি উনি আমাদেরকে সবাইকে সুস্থ রাখবেন, কিন্তু তার আগে আমাদেরকে নিজেদেরকে আগে সচেতন হতে হবে, আমাদের সচেতনতা বাড়াতে হবে, সবাইকে বলতে হবে, পরিবারের লোকজনদের সুস্থ রাখতে হবে, নিজেদেরকে আগে সুস্থ রাখতে হবে। তাই একটাই কথা বলবো যে প্লিজ, আমি চাই যেন স্বাভাবিক জীবনে আমরা সবাই খুব তাড়াতাড়ি আবার ফিরে আসতে পারি সুস্থভাবে, এটা যেন এইভাবে যেন আমাদের বাড়িতে না থাকতে হয়। ছুটি কাটানোটা আলাদা, কিন্তু এইভাবে বাড়িতে থাকাটা কারোরই ভালো লাগছে না, যখন আমরা দেখছি যে এইভাবে চারিধারে যা হচ্ছে, যেভাবে মানুষজন এফেক্টেড হচ্ছেন, যার ক্ষতি হচ্ছে, এইটা শুনে বাড়িতে থেকে ভালো লাগে না কারোরই, ছুটি মনে হচ্ছে না, মনে হচ্ছে স্বাভাবিক জীবনে যেন খুব তাড়াতাড়ি সুস্থভাবে সবাই ফিরে যেতে পারি। তাই সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর বাড়িতে থাকো, আর প্যানিক করবে না, গাইডলাইন্স গুলো মেনটেন করো, সবাই আশা করি খুব তাড়াতাড়ি আমরা একসাথে এই সময়টা কাটিয়ে উঠতে পারবো। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।